এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 24তম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব সেলফ জয়েন নিয়ে। তো এই পর্বটি দেখার আগে এর প্রিরিকুইজিট হিসেবে 22 এবং 23 পর্বটি দেখলে এটা বুঝতে সুবিধা হবে। তো যদি না দেখে থাকেন আমি রিকোয়েস্ট করব যে ওইগুলো আগে দেখে নেবেন। তো সেলফ জয়েন কি? সেলফ জয়েনের মাধ্যমে আমরা যেই টেবিলে এর আগের পর্বে আমরা যেই জয়েনগুলো দেখিয়েছিলাম যে একটি টেবিলের সাথে আরেকটি টেবিলকে জয়েন করা। তো কখনো যদি এরকম সিচুয়েশন হয় বা সিনারিও হয় যে আমার নিজের টেবিলের সাথেই আমাকে জয়েন করতে হবে এবং কোনো একটি রেকর্ড দেখাতে হবে, সেক্ষেত্রে আমরা সেলফ জয়েন ইউজ করতে পারি। যেমনটি হচ্ছে যে স্টার ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি টেবিলে আমি নতুন একটি কলাম অ্যাড করছি ম্যানেজার হিসেবে, ম্যানেজার আইডি, যে এই এমপ্লয়িটির ম্যানেজারকে তার রেকর্ডগুলোকে আমরা দেখতে চাই বা তার নাম দেখতে চাই। তো এই এখানে যেটা রিপ্রেজেন্ট করছে যে এই সাপোজ হাসান যে এমপ্লয়িটি আছে তার তার যে ম্যানেজার আইডি ওয়ান, তাহলে তার ম্যানেজার কে হবে? ওয়ান মিন্স মেহেদি এখানে। সো এখানে যে হাসান এমপ্লয়িটি আছে তার ম্যানেজার হিসেবে নাম আসবে মেহেদি। এইভাবে আমরা যেই টেবিলে আছি সেই টেবিলে জয়েন করে এবং ম্যানেজার আইডি হিসেবে আমি কোনো আইডি দেখাতে চাচ্ছি না, তখন আমি নাম দেখাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা সেলফ জয়েন করব। আর সেলফ জয়েন অ্যাকচুয়ালি একটি বিষয় না, সেলফ জয়েন একটা ক্যাটাগরি যার মাধ্যমে যার মধ্যে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন সবগুলোই বিদ্যমান। তো আমরা দেখে নিই যে সেলফ জয়েন কীভাবে করতে হয়। এটা এর আগের যে জয়েনগুলো করেছিলাম ঠিক সেইভাবেই, জাস্ট এর আগে আমরা অন্যান্য টেবিলের সাথে, মানে একটি টেবিলের সাথে অন্য টেবিলে জয়েন করেছিলাম, আর এখানে যে সেম টেবিলের মধ্যেই জয়েন করব। সো সিলেক্ট নেম ইমেইল অ্যান্ড এজ, আমরা চাই নাম, ইমেল এবং বয়স এমপ্লয়ি টেবিল থেকে, এবং তাদের ম্যানেজার আইডি বা ম্যানেজার নেম। তো তার জন্য আমরা জয়েনটা যেভাবে করব, এইটা ফ্রম আমরা আমাদের ক্যাটাগরিতে ভাগ করে ফেলি, এবং দেন হচ্ছে জয়েন টাইপ, ধরুন আমি লেফট জয়েন করতে চাচ্ছি, লেফট যেহেতু আমরা সেম টেবিলে জয়েন করব, তো সেম টেবিলের নাম এবং এই টেবিলটি এখন যেটা রিপ্রেজেন্ট করবে যে দ্য অবজেক্ট এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি, মানে দুইটাই আমি যে টেবিল থেকে সিলেক্ট করছি এবং জয়েন যার সাথে করছি দুইটা একই। তো ও আসলে বুঝতে পারছে না যে কাকে কী নামে ডাকবে বা নেম কনফ্লিক্ট হচ্ছে, তো এই জন্য আমরা টেবিলটিকে অ্যালিয়াস করে দিই যে এমপ্লয়ি ম্যানেজারের জন্য এম। তো আমরা জয়েন করব এইভাবে। এখন কার সাথে কার, মানে কোন পয়েন্ট দিয়ে বা কোন রেকর্ড দিয়ে আমরা জয়েন করব সেটা দিব, যে এমপ্লয়ি ডট ম্যানেজার আইডি, এমপ্লয়ি ডট ম্যানেজার ম্যানেজার আইডি। এখন আমরা এমপ্লয়ি টেবিলকে যেহেতু এখানে ম্যানেজার বা এম হিসেবেই অ্যালিয়াস করছি, তো ম্যানেজারের জন্য যেই টেবিলটি আমরা ভার্চুয়ালি অ্যালিয়াস করছি সেটা ম্যানেজার আইডি এবং এমপ্লয়ি টেবিলের আইডি, এই দুটি যদি ম্যাচ করে দেন সে লেফট জয়েন করবে এবং কী কী সিলেক্ট করবে। এক্ষেত্রে এখন হয়ে গেছে যে দুইটা, যেমন এমপ্লয়ি টেবিলও আমার নেম, ইমেল, এজ এগুলো ইনফরমেশান আছে, এবং ম্যানেজারের জন্য যে আমরা এমপ্লয়ি টেবিলটিকে
ক্রিয়েট করছি বা ইনিশিয়াল করছি বা অ্যালিয়াস করছি, যেটাই বলা যায়। তো এর মাঝেও নেম, ইমেল এবং এজ আছে, তো দুইটা ডুপ্লিকেট হয়ে গেছে। সো আমরা স্পেসিফিক্যালি বলে দিতে পারি যে কোনটা থেকে নিবে। সো এর জন্য আমরা যেটা করব যে এমপ্লয় টেবিলের টেবিলটিকে অ্যালিয়াস করি, ই করে দেই, শর্ট হলো ই ডট এমপ্লয় ডট আইডি এবং ম্যানেজার ডট ম্যানেজার আইডি, এবং নিব এমপ্লয় থেকে নেম, এমপ্লয় থেকে ইমেল অ্যাড্রেস, এবং এমপ্লয় থেকে এইজ, দেন ম্যানেজার থেকে ম্যানেজারের নেম নিব ম্যানেজার নেম। তো আপনারা যারা এলিয়াস সম্পর্কে বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি প্রিভিয়াস পর্বেও এলিয়াস সম্পর্কে বলেছিলাম, তো প্লিজ ওইটা একটু দেখে নেবেন, ক্লিয়ার হবে। তো এইভাবে আমরা এক এমপ্লয় টেবিলকে এমপ্লয় টেবিলের মাঝেই জয়েন করে দেন তাদের রেকর্ডগুলোকে পেতে পারি। এবং আমি যদি সিলেক্ট করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে মেহেদি যে আছে, মেহেদির ম্যানেজার আইডি মেহেদি, যেহেতু ওয়ান, ঠিক এইভাবে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলোকে সে দেখাচ্ছে জয়েন করে, যে আইডিগুলো যেভাবে ম্যাচ করতে পেরেছে সেভাবেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেহেদির জন্য চারটি রেকর্ডকে নিছে, কারণ আমাদের জয়নিং ভুল। এটা হবে যে এমপ্লয়ের যে ম্যানেজার, ম্যানেজার আইডি, এবং ম্যানেজার টেবিলের সে কোন এমপ্লয়ি সেটা। এবং এক্সিকিউট করলে দেখাচ্ছে যে মেহেদির জন্য কে, দেন আশরাফুলের জন্য তার ম্যানেজার আইডি কী, সিদ্দিক তার ম্যানেজার আইডি কে, বা ম্যানেজার নেম কি। এভাবে আমরা নিজের টেবিলের সাথে সেম টেবিলকেই জয়েন করতে পারি। এবং এর প্রিভিয়াসলি জয়েনে যা দেখিয়েছিলাম যে লেফট, রাইট, ইনার, সেগুলো সেমভাবেই হবে, যে রাইট যদি দেই তাহলে রাইটকে ধরে কাজ করবে, দেন ইনার যদি দেই ইনার করেই কাজ করবে। দ্যাট মিন্স দুইটা টেবিলের মাঝে যাদের রেকর্ডগুলোকে ম্যাচ করতে পারছে ঠিক তাদের ম্যানেজার নেমগুলোকেই দেখাচ্ছে এবং তাদের এমপ্লয়ি রেকর্ডগুলোকেই দেখাচ্ছে। তো আশা করি আপনারা সেলফ জয়েন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আগামী পর্বে আমরা নাল রিপ্লেস করার বিভিন্ন পদ্ধতি দেখব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।